সে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজের ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বসন্তকাল তো প্রায় চলেই আসলো, আর বসন্ত যখন আসে তখন চারিদিকের ধূসরতা সব দূর করে দিয়ে অনেক অনেক রং আর রূপ নিয়ে চলে আসে প্রকৃতির দিকে। তখন তাকালে মনে হয় যেন কোনো উৎসব হচ্ছে চারিদিকে। বসন্তকাল বা এই ফাল্গুনকে মাথায় রেখেই আমি আমার এবারের হোম ডেকোরেশনটা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে শুরু করি। এটা হচ্ছে আমার এক্সট্রা একটা রুম, মূলত এটা গেস্ট রুম। তো এই রুমটাকেই আমি একটু ভিন্ন লুক দিব যেন ফাল্গুনের আমেজটা ফুটে ওঠে। এই ডেকোরেশনটা করার জন্য আমি কিছু কালারফুল জিনিস কিনেছি আর কিছু জিনিস DIY করেছি। ছোট উডেন এই টপ টেবিলটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। টেবিলটা দেখেই আমি ইমাজিন করলাম এটার উপর ছোট্ট একটা ফ্লোরাল ফ্লাওয়ার ভাস রাখলে খুব ভালো লাগবে। তো এটা আমি এখন আপনাদের সামনেই আনপ্যাকিং করছি। ফরটিন এই ফ্লোরাল কুশনটাও অনলাইন থেকেই নেওয়া, একটা অফার চলছিল বাই ওয়ান গেট ওয়ান, তখন আমি এটা নিয়েছি। আপনারা এই পেজগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই বিছানার চাদরটা আমি সিলেক্ট করেছি, মনে হলো এটা এই ডেকোরেশনের সাথে ভালো মানাবে। খাটের এ পাশটাতে আমি বড় বড় দুটো কুশন রেখে দিচ্ছি, এগুলোর কভার আড়ং থেকে নেওয়া, আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন সেটা। খাটের এদিকের সাদা ওয়ালটাতে আমি আমার করা কিছু ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেশন পিস হ্যাং করে দিচ্ছি। সেলাইয়ের ফ্রেম আর কিছু টুকরো কাপড় দিয়ে আমি এগুলো DIY করেছিলাম, এটার একটা ডিটেল ভিডিও আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এরই মধ্যে, তারপরও আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের বাড়িতে বাড়তি অনেক কিছুই থেকে যায়, একটা কাজে না লাগলেও সেটাকে কিন্তু ভিন্নভাবে কাজে লাগানো যায়। আমার এ ধরনের জিনিসকে নতুনভাবে উপস্থাপন করতে ভালো লাগে অনেক। এই কালারফুল পর্দাটা আমার দেখেই অনেক পছন্দ হয়ে গিয়েছিল, দেখার সাথে সাথে মনে হলো যে ফাল্গুনের জন্যই বোধহয় এরকম পর্দা বানানো হয়েছে। পর্দাতে হলুদ প্লাস আরও অন্যান্য কালার থাকলেও খুব সফট আর মাইল্ড কালারগুলো, চোখে তো লাগছেই না বরং দেখে আরও মন ভালো হয়ে যাচ্ছে। এই পর্দাগুলো আমি নিয়েছি ভ্যানমামাদের কাছ থেকে, মাত্র 300 টাকা করে পিস পড়েছে। এত রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর আর ভালো কোয়ালিটির পর্দা পাওয়া যায়। আমি আরও কিছু পর্দা নিয়েছি, সেগুলো আমার নেক্সট কোনো ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এই কর্নারটাকে আমি একটু সাজাবো, এখানে কিছু বেতের মোড়া রাখছি আর রাখছি কুশন। এই কুশনটাকেও আমি DIY করেছি, আমার কাছে কিছু কাপড় ছিল আর কিছু লেস ছিল, তো সেটা দিয়ে আমি বেশ কিছু কুশন কভার বানিয়েছি। ফাল্গুন থিমে রুম ডেকোরেশন করছি, আর ফুল না হলে কি ভালো লাগবে, তাই কিছু ফুল রেখে দিচ্ছি এখানে। একটা দইয়ের হাঁড়ি ছিল, তো সেটাকেও আমি এরকম ফুলেল ডিজাইনে রং করে নিয়েছি।
এটার ভিডিও লিঙ্কও আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন। এই জায়গাটা একটু খালি খালি লাগছিল, তাই একটা ছোট্ট পাপোস রেখে দিলাম। সব DIY পেজ সব কিছু লিংক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পাবেন, কাইন্ডলি আপনাদের একটু ভিজিট করে নিতে হবে। ঘরে যদি বিভিন্ন রঙের একটু ছোঁয়া থাকে তাহলে মনটাও উৎফুল্ল থাকে, যে কোনো কাজ করতেই ভালো লাগে তখন। আমি কিছুদিন পরপরই ঘরের ডেকোরেশন একটু চেঞ্জ করার চেষ্টা করি, ভালো লাগে আমার, সেজন্যই আজকের এই রুম ডেকোরেশনটা করলাম। গ্রিন আর ইয়েলোকে প্রাধান্য দিয়েই আজকের ডেকোরেশনটা আমি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। ফাল্গুনের রঙে রঙিন হয়ে উঠুক সবার জীবন, এই প্রার্থনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।